ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় পোলট্রি পণ্যের দাম বাড়ছে কেন। আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সাবেক সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান শাহরিয়ার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন ক্যাবের সহসভাপতি নাজির হোসেন। দুজনকেই স্বাগত টালিখাতা অনুষ্ঠানে। দেখতে পাচ্ছি বড় পর্দায় আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলাপের আজকে অবতারণা, সেটি হচ্ছে পোলট্রি পণ্যের দাম বাড়ছে কেন। আমরা জানি যে দেশে সস্তায় প্রোটিন পাওয়ার জন্য মুরগির মাংস এবং ডিমের কোনো আসলে আদতে কোনো বিকল্প নেই। দেশের মানুষের প্রায় 36% প্রোটিনই আসে পোলট্রি খাত থেকে, কিন্তু হঠাৎ করেই দেশে অস্বাভাবিকভাবেই বলবো যে বেড়েছে সব ধরনের মুরগি এবং ডিমের দাম, মানে কেন এবং কি কারণে। ফজলে রহিম খান শাহরিয়ার, শুরুটা করতে চাই আপনাকে দিয়ে। জি ধন্যবাদ একটা ভালো ডিবেটের অবতারণা করার জন্য। আমি অস্বীকার করছি না যে কিছু দাম বেড়েছে, তো বেড়েছে কবে থেকে এটা প্রথম প্রশ্ন। আপনি যদি দেখেন গত 7-8 মাসের সাথে যদি তুলনা করেন তাহলে আমি বলবো হ্যাঁ বেশ দাম বেড়েছে, কিন্তু 7-8 মাস আগে যে দাম জায়গাটা ছিল সেটা কি আসলে খামারিরা উৎপাদকরা কি সঠিক দাম পেতেন? গত 42 মাসের মধ্যে মাত্র 7 মাস পোলট্রি খামারিরা তাদের যে দামে উৎপাদন হতো তার চেয়ে বেশি দামে, অর্থাৎ তার লাভে সে বিক্রি করেছে, আর 2-3 মাস তারা ব্রেক ইভেনে বিক্রি করে, বাকি সময় পুরোটাতে লস করেছে। সেখান থেকে যদি ধরেন তাহলে খুব একটা দাম বেড়েছে, কিন্তু লস করে কোনো ইন্ডাস্ট্রি টিকতে পারে না। ওই লস কন্টিনিউ করার কারণে আজকে প্রচুর খামারি বাংলাদেশ থেকে চলে গেছে, যার জন্য একটা গ্যাপ তৈরি হয়েছে। তারপরে যদি বলেন যে দাম বেড়েছে, তাহলে আমি শুধু বলবো পোলট্রি কেন, বাংলাদেশের যে কোনো জিনিসের দাম কিভাবে বেড়েছে। আমি যদি একটা ছোট্ট হিসাব দেখাই, তেলের দাম যদি 2017 সালকে আমরা বেস ইয়ার ধরি তাহলে 42%, যদি ময়দার দাম দেখি তাহলে 34%, যদি চালের দাম দেখি তাহলে 34%, আমরা যদি গরুর মাংসের দাম ধরি তাহলে প্রায় 30%, এবং যদি খাসির দাম ধরি তাহলে প্রায় 29% দাম বেড়েছে। সেখানে ডিমের দাম বেড়েছে 5%, সাদাটা বাদামিটা বেড়েছে 8%, আর মুরগির দাম বেড়েছে হলো 19%। তাহলে সেই হিসাবে অন্য জিনিসের দাম বেশি বেড়েছে। এরপরে আসেন হলো কস্ট অফ প্রোডাকশন। আপনারা জানেন সারা পৃথিবী একটা বড় বৈশ্বিক উষ্ণতার কারণে একটা বড় ধরনের প্রবলেম পড়েছে, সেটা হলো আল নিনো এফেক্ট। পৃথিবীর সর্ববৃহৎ মেইজ এবং সয়াবিন উৎপাদনকারী দেশের নাম হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেকেন্ড লার্জেস্ট ব্রাজিল, এবং ক্রম অনুসারে এরা দুজনের সবচেয়ে বড় এক্সপোর্টার। আজকে ব্রাজিল তাদের দেশে সয়াবিন এবং মেইজ ইম্পোর্ট করছে, তার মানে আপনি চিন্তা করতে পারেন যে জিনিসপত্রের দাম কত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মেইজ এবং সয়াবিনের দাম বেড়েছে 35%, ফ্রেট বেড়েছে প্রায় 30%, বেশ কিছু দিন ধরেই বাড়তি, সেটি সমাধানে কি করেছেন বা কি হয়েছে সেটি শুনবো আপনার কাছ থেকে। নাজির হোসেনের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। নাজির হোসেন, যে অবস্থা আমরা দেখছি যে এই যে খামারিরা বলছেন উৎপাদন খরচ ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড, কাঁচামালের দাম বেড়ে গিয়েছে, ডিম এবং মুরগির দাম যে অস্বাভাবিক হারে বেড়েছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা খামারি তারা কেন সুফল পাচ্ছেন না? অনেক খামারি কেন ব্যবসা গুটিয়ে ব্যবসা বন্ধ করে চলে যাচ্ছেন, মানে এই অবস্থা কি করে হলো, তারা কেন মুনাফা পাচ্ছেন না বাড়তি দামের? আপনাকে ধন্যবাদ। আমি আসলে ওই আমাদের ফজলে রহিম ভাই প্রথম দিকে উনি যে বক্তব্যটি উপস্থাপন করছেন, আমার কাছে মনে হয় যে ওইটা একটু বলে তারপরে আপনার প্রশ্নে আমি যেতে চাই। উনি যেরকম বললেন যে চালের দাম বেড়েছে, ময়দার দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, তো তার মানে আমার পোলট্রিরও দাম বাড়বে। মানে এখন আমাদের যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ট্রেডিশনটা এরকম, ধরেন আলুতে আলু যারা একসময় আলু নিয়ে সংকট তৈরি করছে তারা লাভ করছে, পেঁয়াজ নিয়ে যারা করছে তারা লাভ করছে। এখন আমি পোলট্রির ব্যবসা করি, আমাকেও কিন্তু ওই জায়গায় অধিক মুনাফা করতে হবে। এটা আসলে একটা ন্যাশনাল টেন্ডেন্সি হয়ে গেছে, যার কারণে মানে আপনি ওই যে আসল প্রবলেমটি উনি না বলে ওইটা কিন্তু ওইটাকে দিয়ে শুরু করছে। তো এটা কিন্তু প্রতিটা সেক্টরে কিন্তু এই ঘটনাগুলি মানে ঘটছে।
এটা খুবই দুঃখজনক। আর যেটা হলো যে আপনি যে যে পয়েন্ট উপস্থাপন করেছেন যে ক্ষুদ্র খামারিরা কিন্তু কেন যেন এই অবস্থায় মানে তারা যেন টিকতে পারতেছে না, আমরা দেখেছি আমাদের আমরা আপনি হয়তো জানেন যে আমরা ক্যাব নিরাপদ পোলট্রি মাংস উৎপাদনের বিষয়ে চট্টগ্রাম রংপুর এবং রাজশাহী ডিভিশনে আমরা কিছু মানে পোলট্রি ছোট খামারিদের নিয়ে আমরা কাজ করেছি। আমরা ওখানে কিন্তু দেখলাম যে আসলে মানে বিরাট একটা অংশ ক্ষুদ্র খামারি এই প্রতিযোগিতায় টিকতে পারে নাই, মানে তাদের কস্ট অফ প্রোডাকশন তারপরে সেল এগুলো দিয়ে তারা আসলে ওই জায়গাতে টিকাটা অনেক কঠিন হয়ে গেছে। এর মধ্যে বড় যে প্রবলেমটি হলো যে পোলট্রি ফিডের দাম কিন্তু অনেক বেশি, তারপরে বাচ্চার দাম বেশি, ফিডের দাম অনেক বেশি, এই সমস্যা কিন্তু অনেক দিনের। সেটি সমাধানে কি মানে কোন ধরনের প্রায়োগিক কোন উদ্যোগ কি আপনারা লক্ষ্য করেছেন ক্যাবের পক্ষ থেকে? এখানে যেটা হচ্ছে আসলে অন্যান্য আদার যে ব্যবসার মতো এখানেও কিন্তু বড় যে খামারি বড় যে মানে প্রোডিউসার যারা ফিড উৎপাদন করে যারা পোলট্রি বাচ্চা উৎপাদন করে তাদের এক ধরনের কিন্তু আসলে মনোপলি আছে, তার কারণে ছোট খামারিরা কিন্তু এই জায়গাতে টিকতে পারতেছে না। আমাদের সরকার যেরকম বল যেমন দেখেন যে সরকার ব্যবসায়ী বান্ধব, কিন্তু ব্যবসায়ী বান্ধবের অর্থ বলে কিন্তু ওনারা গুটি কয়েক ব্যবসায়ী বড় ব্যবসায়ীকে সুবিধা দিতে চায় কিন্তু ক্ষুদ্র যারা খামারি তারা কিন্তু পায় না। আপনি জানেন আপনি জানেন যে ফজলুর রহিম খান শাহরিয়ার কাছ থেকে জেনে আসতে চাই। ফজলুর রহিম খান শাহরিয়ার যেটি বলছিলেন নাজির হোসেন, পোলট্রি ফিডেরও এক ধরনের সিন্ডিকেশন রয়েছে, মানে এই দামের ব্যাপারটিও এক ধরনের সিন্ডিকেটের হাতে বন্দি, বড়রা আসলে সুবিধা পান, ছোট ছোট খামারি যারা তারা আসলে বাড়তি দামে এই ফিড কিনতে পারেন না বলেই তারা আজকে লোকসান দিয়ে ব্যবসা বন্ধ করে গুটিয়ে ফেলেছেন, আসলে কি তাই কিনা? জি ধন্যবাদ, এটা অত্যন্ত ভালো। আমি ব্লেম গেম দিয়ে কোনো লাভ নেই, এই ধরনের সিন্ডিকেশন করা যায় যখন 6-7 জন থাকে। এখানে বাংলাদেশের পোলট্রি ফিড প্রোডিউসার প্রায় 350 আর বাচ্চা উৎপাদন করে প্রায় 150 খামারি আছে বাংলাদেশ ছোট বড় মিলে। দাম যখন বাড়ে সবারই দাম বাড়ে, দাম যখন করে সবাই দাম কমে, যখন দাম আমরা উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করেছি তখন আমি তো যারা এই ধরনের কথা বলে তারা তখন কি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে দাম বাড়ার দুটো কারণ, একটা হবে কস্ট পুশ ইনফ্লেশন, একটা ডিমান্ড পুল ইনফ্লেশন। আপনার কস্ট পুশ ইনফ্লেশনের কারণে ফিডের র মেটেরিয়ালের দাম বেড়েছে 35-40%, আর ফিডের দাম বাড়েছে হলো 12%। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে যেখানে 80% র মেটেরিয়াল কনসিস্ট অফ দ্য ফিড, ফিডের কস্টের 80% র মেটেরিয়াল, তাহলে আসলে কারেকশন হয়নি। ফিডের দাম যেখানে বাড়া উচিত ছিল সেটা বাড়েনি, কারণ ফিড ব্যবসাটা বাকির ব্যবসা। যদি আমরা ফিড বাকিতে দিই খামারিদের লাভ না করে আমি তার টাকা ঘরে আনতে পারবো না, কাগজপত্রে লাভ থাকবে, এটা একটু বোঝা উচিত। আর একটা হলো ডিমান্ড পুল ইনফ্লেশন, যে কারণে খামারিরা চলে গেছে বাংলাদেশে করোনার পরে, এখন মাত্র খুলছে, সেখানে ডিমান্ড গেছে বেড়ে, সেই পরিমাণ উৎপাদন নেই। যখন খামারিরা চলে যাচ্ছিলেন তখন আপনারা কেন এখানে ইন্টারভেনশন করেন নাই? তখন সরকারকে বললেন এখানে সাবসিডি দেওয়ার জন্য ছোট খামারিদেরকে, যদি দিতেন তাহলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেন, ওরা বাঁচার জন্য, ওরা যদি বেঁচে থাকতো আজকে এই অবস্থা হতো না। আজকে ছোট বড় প্রচুর খামারি শেষ হয়ে গেছে, প্রায় 20% খামারি। জি, আপনারা যা এখনো মার্কেটে বিলং করছেন তাদের পক্ষে কি সম্ভব যে প্রোডাকশন বাড়িয়ে এই চাহিদা এবং যোগানের যে ঘাটতি সেটিকে কমিয়ে বাজার কি স্থিতিশীল করে ফেলা, সেটি সম্ভব? এটা একটা লাইভ ইন্ডাস্ট্রি, এখানে যদি কারেকশনে আসতে হয় আগে থেকে পড়া যেতে হয়, এটা মিনিমাম টাইম হলো 1.5 বছর। গ্র্যান্ড প্যারেন্টস আনতে হবে, সেখান থেকে 6 মাস পরে বাচ্চা আসবে, সেই বাচ্চা যে প্যারেন্ট স্টকে সেটা 6 মাস পরে আসবে, তারপরে সেটা বাজারে যাবে। এটা পিকে উঠতে লাগে হলো 8 মাস, 8 × 16 মাস, আর 2 মাস এই সার্কেল ফিল আপ না পর্যন্ত আসলে সমাধান হওয়া সম্ভব নয়। রাজীব হোসেন, তাহলে কি করবে আসলে এই ব্যবসায়ী এবং সরকার, তাহলে এই যে পোলট্রির আসলে সংকটের কারণে দাম বেড়ে যাচ্ছে, সমাধান কোথায় তাহলে? এটা তো অনেক সারিয়ে ভাই ঠিকই বলেছেন, যেহেতু বিশাল বিশাল একটা অংশ কিন্তু আমাদের মানে এই এই শিল্প থেকে ওরা সরে গেছে, ওরা টার্ন আউট হয়ে গেছে, সেই কারণে আসলে লোকাল যে ডিমান্ডটা ফুলফিল করা প্রোডাকশনের ক্ষেত্রে ঘাটতি হয়ে গেছে। আপনি পোলট্রি শিল্পটা এরকম একটা শিল্প, মানে আপনি ধরেন দেখবেন যে বাংলাদেশের তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে একটা খামার আছে, ওইখানতে ওই খামার ওই এলাকার কিন্তু ডিমান্ডটা মানে ফুলফিল করতেছে। তো এটা যদি ধরেন আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের যে প্রোটিনের যে ঘাটতি এখন ওনারা মেটাচ্ছে, এটা কিন্তু বড় একটা অবদান বলে আমি মনে করি। এখানে যদি ফিডের সমস্যাটা বাচ্চার সমস্যাটা যদি সমাধান করা যায়,
তাহলে আমাদের আমিষের যে ঘাটতি আছে এটা কিন্তু এখন আমরা যেটা শুনছিলাম যে ফজলুর রহিম খান সারিয়ার কাছ থেকে যে দেড় বছরের একটি সার্কেলের ঘাটতি বা পিছিয়ে পড়েছি আমরা, দেড় বছরের আগে এই যে সংকট বা ঘাটতি সেটি পুরোপুরি পূরণ করা সম্ভব নয় তিনি বলছিলেন, মাঝখানে কোন ধরনের কি কোনো পরামর্শ কি রয়েছে কিনা এই সমস্যা কাটিয়ে ওঠার বা সংকট? আসলে ধরেন আমরা যেটা আমি একটুখানি বলতেছিলাম এটা মানে শুনতে পারেন নাই, সেটা হলো যে ছোট যে খামারি গুলি আছে আসলে ওনাদেরকে কিন্তু প্রণোদনার আওতার মধ্যে আনতে হবে। আমরা যখন লাইভ স্টক ডিপার্টমেন্টের সাথে কথা বলতেছি এখনো বলতেছি ছোট খামারিগুলাকে ধরে রাখতে হবে, ওদেরকে প্রণোদনা, ওদেরকে অন্যান্য সুবিধা। ধরেন এখানে অনেকেই আমাদের কাছে অভিযোগ করে যে আসলে তারা যে ইলেকট্রিসিটি প্রাইসটা পায় এটা কিন্তু অনেক কস্ট, তো সে একটা ফ্যাক্টরি রান করতে গিয়ে যদি তাকে বাণিজ্যিক হারে বিল দেওয়া লাগে অনেক সময় তারা এটা পোষাইতে পারে না। এই এরকম অনেকগুলি বিষয় আছে, আমি স্বল্প সময়ের কারণে বলছি না, আমাদের সারের ভাই অবশ্যই জানেন। তো এটা যেহেতু এগ্রিকালচার বেসড একটা ইন্ডাস্ট্রি সেক্ষেত্রে তাদেরকে কিছু সাবসিডাইজ রেটে ব্যবস্থা করা দরকার এবং তাদেরকে আরো বেশি প্রণোদনা দেওয়া দরকার। সরকার যে প্রণোদনা বড় ইন্ডাস্ট্রি গুলাকে দিয়েছেন ছোট খামারি গুলাকে যদি সেটা দেওয়া যায় তাহলে কিন্তু এটা হবে। আর একটা জিনিস হলো যে বড় যে খামারি আছে আমরা এটা একটা প্রস্তাব করছিলাম বড় খামারির সাথে আর কিছু ছোট খামারিকে যদি মার্চ করে লার্জ স্কেলে কোনো জায়গায় মানে একটা সেক্টর বা এরকম কিছু একটা করা যায় তাহলে হয়তো ছোট খামারি গুলা ওনাদের সাথে বড় খামারিদের সাথে মার্চ করে এই ইন্ডাস্ট্রিটাকে আরো এনলার্জ করতে পারে। এই কাজগুলি একটা প্রস্তাব আমরা লাইভ স্টক ডিপার্টমেন্টকে দিয়েছি, ওনারা হয়তো বিষয়টা চিন্তা বিবেচনা করবেন। জি, নাজির হোসেন এবং ফজলুর রহিম খান সারিয়া দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে, একটি বিরতির সময় হয়ে গিয়েছে আমাদের, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই বাকি আলাপটি করবো এবং সেই সঙ্গে দুজনের কাছ থেকে জানবো যে পোলট্রি পণ্যের এখন যে বাজারের যে অবস্থা তাতে করে এই পণ্যগুলোর দাম নির্ধারণ করে দেওয়ার সময় কি চলে এসেছে কিনা, একটা বিরতির পর এসে জানবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি তালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিখাতায়। আজকে আমরা আলাপ করছি পোলট্রি পণ্যের দাম বাড়ছে কেন সেই প্রসঙ্গে আলোচনা করতে। আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ফজলুর রহিম খান সারিয়ার এবং নাজির হোসেন, দুজনকে আবারও স্বাগত তালিখাতা অনুষ্ঠানে। যে প্রশ্ন রেখে গিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর জানবো সারিয়ার আপনার কাছ থেকেই, সেটি হচ্ছে পোলট্রি পণ্যের বাজারে যে এখন যে অস্থিরতা সেটি নিরসন করার জন্য পোলট্রি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া যায় কিনা। উৎপাদন বাড়ে কমে, অসুখ বিসুখ হয়, হঠাৎ করে যদি অসুখ বিসুখ হয় খরচ যদি বেড়ে যায় তাহলে আপনি যদি নির্ধারণ করেন ফার্মাররা লস করবে ডেফিনেটলি প্রথম। দ্বিতীয়ত হলো সারা পৃথিবীতে যেখানে জিনিসপত্র দাম বেড়ে গেছে সেখানে আপনি নির্ধারণ করতে পারেন না, একটা যৌক্তিক দাম থাকা উচিত। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা চাই যে যৌক্তিক দামটা কত সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আমাদের কিছু করার নেই যে এটা জোর করে করতে পারবেন। যেটা উৎসাহটা যদি দেওয়া যায় তাহলে যে যে গ্যাপটা আছে গ্যাপটা কত তাড়াতাড়ি কভার করা যায়, এটা তাড়াতাড়ি কভার করার জন্য আমরা যে কাজটা এখন করছি সমস্ত পোলট্রি যারা বাচ্চা উৎপাদন করছেন আমরা আমাদের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করছি। আমরা আশা করছি ডিসেম্বরের পর থেকে বাচ্চার উৎপাদন বেড়ে যাবে, বাচ্চার উৎপাদন করার পরে এক থেকে দেড় মাসের মধ্যে এগুলো যখন বাজারজাত হবে তখন তার আগ পর্যন্ত কি তাহলে বাজারে এরকম চড়া মূল্যে বিক্রি হবে ডিম আর মুরগি? জি, যদি মাছের দাম যদি কমে যায় কোনো কারণে, আমরা আশা করছি ইলিশ মাছ যেটা আর কি দুটো কারণ আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত পুজোর সময় তাদের ইলিশ মাছ লাগে, বাংলাদেশেও মাছ ইলিশ মাছ লাগে, যার কারণে ইলিশ মাছ যেহেতু বাজারে নেই সেহেতু উৎসব করার জন্য মানুষ আরেকটা খাবে, সেটা হলো চাপটা পড়েছিল আপনার মুরগির উপরে। তো যেটা হয়েছে যে আমাদের ভবিষ্যতে আমাদের বন্ধু রাষ্ট্র তাদেরকে আমাদের স্বীকৃতি দিতেই হবে, ওখানে মানুষের উৎসবের জন্য ইলিশ মাছ দরকার। তো ইলিশ মাছটা কিভাবে তিনি বলছিলেন যে উৎপাদন এবং যোগানের ভিত্তিতে দামটি নির্ধারণ হবে, চাহিদার ভিত্তিতেই দাম নির্ধারণ হবে। আপনি কি মনে করেন নাজির হোসেন যে দাম কি নির্ধারণ করে দেওয়া যায় কিনা পোল্ট্রি পণ্যের? না, দাম এই মুহূর্তে দাম নির্ধারণ করে দেওয়ার মতো মানে পরিস্থিতি মনে হয় সেভাবে হয় নাই। তবে ওই মানে যেটা আমি একটুখানি বলতেছিলাম সেটা হলো যে পোলট্রি শিল্পটা এমন একটা শিল্প যেটা আমাদের এক্সপানশন করেছে, আমি যেরকম বললাম তেঁতুলিয়া বা টেকনাফের ওই জায়গাতে ছোট্ট একটা খামারে
কিন্তু আমরা কিন্তু একটু থামাচ্ছি আপনাকে, সেটি হচ্ছে আমরা জানি যে মধ্যবর্ত মানে মধ্যস্বত্ব ভোগীদের একটি বড় অংশ রয়েছে এই পোল্ট্রি শিল্পে, সেটি নিরসন করলে কি যেই উচ্চ দামে বিক্রি হচ্ছে বাজারে সেটি খানিকটা কমিয়ে আনা যায় কিনা? এটা অবশ্যই, এটা অবশ্যই, এটা মধ্যস্বত্ব ভোগী যদি আপনি ইয়ে করতে পারেন তাহলে এটা এটা কিন্তু অবশ্যই সমাধান সম্ভব। আমাদের যে পর্যবেক্ষণ, আমরা যে কাজগুলো করেছি ওখানে আমরা দেখলাম যে একজন খামারেই সে বিক্রি করছে, সে ধরুন এক কেজি পোল্ট্রি ব্রয়লার মুরগি সে 80 টাকায়, সেটা হাত বদল হয়ে যখন আমাদের ক্রেতাদের হাত কাছে আসছে তখন এটা 115 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম পর্যায়ে চলে আসছে। তার মানে হলো যে এক কেজিতে কিন্তু 30-40 টাকা কিন্তু মধ্যস্বত্ব ভোগীরা হাতিয়ে নিচ্ছে। এটার আবার কতগুলি কারণ আছে। এটার কারণটা হলো যে ছোট খামারে তার আর্থিক অবস্থা দুর্বল, সে ব্যাংকে সুবিধা পায় না, অন্যান্য সুবিধা পায় না, তার কারণে তাকে অ্যাডভান্স বিক্রি করতে হয়, এরকম কতগুলি সমস্যা আছে। আবার ধরেন ফিড কেনার মতো বা অন্যান্য অন্যান্য তার যে মেডিসিন কেনার মতো তার ওইরকম সামর্থ্য নাই, ওই কারণে এরকম বিষয়গুলো হচ্ছে। এখানে এই জন্য দরকার ছিল তাকে মানে তাকে ওই গভর্নমেন্টের যে সাপোর্টের আওতায় যদি নিয়ে আসা যায়, ব্যাংকের সাপোর্ট অন্যান্য যে সাপোর্টগুলি আছে এইটার সাথে যদি ইনক্লুড করা যায় তাহলে হয়তো এই যে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু এই কাজটা করতে পারতো না। তো এখানে যেরকম ফিড এবং ওষুধের ক্ষেত্রে যেরকম মধ্যস্বত্বভোগীদের কারসাজি আছে, আবার অসংখ্য ধন্যবাদ তালিখাতা যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের তালিখাতায়, সঙ্গে থাকুন 24 ঘন্টা।